দেখুন, টিউমার নয়, কৃষকের পেটে ছিল মৃত ভাই। টিউমার ভেবে অস্ত্রোপচার শুরু করেছিলেন চিকিৎসকরা। বের করে আনতে কৃষক সঞ্জু ভগতের পেটে হাত ঢুকিয়েছিলেন অস্ত্রোপচারকারী। টিউমারের বদলে হাতে উঠে এলো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, চোয়াল এবং পুরুষলিঙ্গের অংশ। দেখে তো তাজ্জব চিকিৎসকরা। উপলব্ধি করলেন চিকিৎসা শাস্ত্রের এক বিরল কাণ্ডের সামনে দাঁড়িয়ে তারা। আর কৃষক সঞ্জু ভগত ওরফে সঞ্জয় কুমার জ্ঞান ফিরিয়ে পেয়ে জানালেন, তার পেট থেকে বের করা হয়েছে মৃত ভাইকে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের বাসিন্দা সঞ্জু ছোট থেকেই ছিলেন গ্রামে ঠাট্টা পরিহাসের পাত্র। তার ঢাউসে পেটের জন্য সবাই তাকে বলতো গর্ভবতী ছেলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পেট। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসেও তার কষ্ট হতো। শেষে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে চিকিৎসকের কাছে যান সঞ্জু। টিউমার ভেবে শুরু হয় অস্ত্রোপচার। শেষে জানা যায় 36 বছরের সঞ্জু ফেটাস ইনফেটুর শিকার। এই বিরল ঘটনা ঘটে টুইন প্রেগন্যান্সির প্রথম দিকে। মায়ের গর্ভে একই সঙ্গে সৃষ্টি হয় 2টি ভ্রূণ, কিন্তু অনেক সময় বেশি শক্তিশালী ভ্রূণটি বাড়তে থাকে আর ধীরে ধীরে দুর্বল ভ্রূণটি নির্ভরশীল হয়ে পড়ে শক্তিশালী ভ্রূণটির ওপর। সেটি হয়ে পড়ে পরজীবী, তার জায়গা হয় শক্তিশালী ভ্রূণটির ভেতরেই। এক সময় অবধি শক্তিশালী ভ্রূণটির সঙ্গে দুর্বল ভ্রূণটিও বাড়তে থাকে, কিন্তু এক সময় দুর্বলটির মৃত্যু ঘটে। আবার অনেক সময় মৃত্যু হয় 2টি ভ্রূণেরই। সঞ্জয়ের ক্ষেত্রে ঘটেছে প্রথমটি। তার দেহের মধ্যে বাড়তে থাকে দুর্বল ভ্রূণ বা তার ভাইয়ের জন্মের অঙ্কুর। সঞ্জয়ের দেহে কোনো প্লাজেন্টা ছিল না, তার দেহে থেকে সরাসরি খাদ্য গ্রহণ করত পরজীবী ভ্রূণটি। সঞ্জয়ের জন্মের কিছুদিন পর অবধি জীবিত থাকে দ্বিতীয় ভ্রূণটি। এক সময় থেমে যায় সেখানে প্রাণের স্পন্দন, সেটি থেকে যায় সঞ্জয়ের পেটে। 36 বছর ধরে তাকে বহনের পরে অবশেষে অন্তঃসত্ত্বা দশা থেকে মুক্তি পেলেন সঞ্জয়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।